Bismillahirrahmanirrahim. প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো শিক্ষার্থীবৃন্দ কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। আমরা গত ক্লাসে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা সম্পর্কে আলোচনা করেছি। সেখানে আমরা প্রাচীন প্রস্তর যুগ, নবপ্রস্তর যুগে সমাজ ও সংস্কৃতির বিস্তারিত আলোচনা করেছিলাম। আমি আশা করব তোমরা বাসায় অনলাইন ক্লাসটা দেখেছ এবং বইয়ের সাথে সম্পৃক্ত রেখে সেই বিষয়টি বোঝার চেষ্টা করেছ। তো যাই হোক, আমরা আলোচনায় চলে যাই। আজকে আমরা যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে তাম্রযুগ, ব্রোঞ্জযুগ এবং লৌহযুগ। এই তিনটি যুগের সমাজ ও সংস্কৃতি কেমন ছিল সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো আমরা প্রথমেই চলে যাই তাম্রযুগ। তাম্রযুগ হচ্ছে খ্রিস্টপূর্ব 4000 অব্দে মিশর, সিরিয়া, লেবানন, জর্ডান, ইরাক, ইরান প্রভৃতি দেশে এই তাম্রযুগের প্রচলন ছিল এবং পরবর্তীতে মধ্য এবং পশ্চিম ইউরোপে এর প্রচলন ছড়িয়ে পড়ে। তাম্রযুগে সভ্যতা শুধু যে সিন্ধুর মহেঞ্জোদারো বা পাঞ্জাবের হরপ্পাতে সীমাবদ্ধ ছিল তা নয়, বরং সমগ্র গাঙ্গেয় উপত্যকা, তারপরে পাটনা, কৌনজ, বক্সার, উজ্জয়িনী ইত্যাদি অঞ্চলগুলোতে এই তাম্রযুগের বিভিন্ন নিদর্শন পাওয়া গিয়েছে। এছাড়াও বর্ধমান জেলার অজয় নদীর তীরে পাণ্ডুরাজার যে ঢিবির নিদর্শন পাওয়া গিয়েছিল, সেখানেও কিন্তু যে ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছিল সেখানেও কিন্তু তাম্রযুগের অনেক নিদর্শন পাওয়া গিয়েছে। তো এখন আমরা সেই তাম্রযুগের বৈশিষ্ট্যতে চলে যাচ্ছি। তাম্রযুগের বৈশিষ্ট্য যেমন, প্রথমত এই যুগ প্রায় কয়েকশত বছরের জন্য স্থায়ী ছিল। দ্বিতীয়ত, এই তাম্রযুগেই তামার তৈরি হাতিয়ার ব্যবহার করা হতো। তৃতীয়ত হচ্ছে, তামা এতটাই দুর্লভ বস্তু ছিল যে সেই দুর্লভ বস্তু হওয়ার কারণে তামা পাথরের হাতিয়ারের সাথে তামা মিক্সড করে তারপরে হাতিয়ার তৈরি করা হতো। এই যুগের বিশেষ অবদান হল যানবাহন, সমুদ্রস্রোত, অস্ত্রশস্ত্র, এগুলো ছিল এই তাম্রযুগের বিশেষ অবদান। তাম্রযুগে গহনা তৈরি করা হতো, অর্থাৎ তামা দিয়ে গহনা তৈরি করত। তো এই গহনা তৈরি করার ফলে সেখানে কিন্তু সামাজিক পরিবর্তনে একটি সহায়ক ভূমিকা রেখেছিল। এরপর আমরা দেখতে পাচ্ছি যে প্রত্নতাত্ত্বিকরা এই পাণ্ডুরাজার ঢিবির থেকে যে নিদর্শনগুলো তারা পেয়েছিলেন সেই নিদর্শনগুলো থেকে তারা এটাই প্রমাণ করেন যে সে যুগের মানুষেরা যে ধর্মীয় বিশ্বাসটি ছিল সেই ধর্মীয় বিশ্বাসে দেখা যায় তারা মাতৃদেবী বা লিঙ্গ পূজা করত তারা। এছাড়া সে সময় তারা যে কাজগুলো করত, যে কাজের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করত, সেগুলো হচ্ছে কৃষিকাজ, তারপরে মাছ ধরার, শিকার, এই সকল কাজ করে তারা জীবিকা নির্বাহ করত। এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে তারা এই যে মানুষ মারা গেলে পরে তারা কি করত, তারা কিন্তু সেই মৃতদেহ কবর দিত, অর্থাৎ তখনও কিন্তু পোড়ানোর রীতি হয়নি, অর্থাৎ মৃতদেহ তারা যে পূজা করত, মাতৃদেবী বা লিঙ্গ পূজা করত, সেই অনুযায়ী কিন্তু মৃতদেহ পোড়ানোর কথা কিন্তু তারা মৃতদেহ কবর দিত। তো যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আমরা তাম্রযুগ সম্পর্কে বুঝতে পারলাম। তোমরা এই তাম্রযুগের যে দেখা যাচ্ছে যে সময়কালটা সেটা মনে রাখবে, তারপরে কোথায় কোথায় এই তাম্রযুগের নিদর্শন পাওয়া গিয়েছে সেটা মনে রাখবে এবং এর বৈশিষ্ট্য, কারণ এই তাম্রযুগ থেকে আমাদের ক এবং খয়ের প্রশ্ন চলে আসে, অর্থাৎ জ্ঞান এবং অনুধাবন। তো এখন আমরা যাচ্ছি ব্রোঞ্জযুগ। প্রত্নতাত্ত্বিকদের মতে মেসোপটেমিয়া, মিশর, ভারত, চীন ও আফ্রিকার কিছু কিছু অংশে এই ব্রোঞ্জযুগের প্রচলন ঘটে, ব্রোঞ্জযুগের প্রচলন ঘটে এই কিছু কিছু অংশে। পরবর্তীতে অনেকের মতে 1900 অব্দে, খ্রিস্টপূর্ব 1900 অব্দে ব্রিটেনে এর সূচনা ঘটে, যা 1400 অব্দ পর্যন্ত স্থায়ী ছিল। আমরা এবার চলে যাই এই ব্রোঞ্জযুগের বৈশিষ্ট্য। ব্রোঞ্জযুগে দেখা যাচ্ছে যে তখন তাম্রযুগে যে যাযাবর শ্রেণী ছিল, যাযাবর গোষ্ঠীগুলো ছিল, এই যাযাবর গোষ্ঠীগুলো পরবর্তীতে এই ব্রোঞ্জযুগে বসতি স্থায়ীভাবে গড়ে ওঠে, অর্থাৎ সমাজ গড়ে তোলে। দ্বিতীয়ত, তারা গাছের গুহার উপরে পাতা দিয়ে, ছাউনি দিয়ে ঘর তৈরি করতে শিখে, চাকার আবিষ্কার করে, চাকার আবিষ্কারের ফলে তারা বিভিন্ন ধরনের যানবাহন তৈরি করতে শিখে। এরপরে দেখা যাচ্ছে যে এশিরীয় এবং সুমেরীয় অঞ্চলে
প্রথম যে যানবাহনটি তারা তৈরি করেছিল সেটি হচ্ছে নৌকা। ব্রোঞ্জ যুগে ব্রোঞ্জ দিয়ে বিভিন্ন মুদ্রা তৈরি করার প্রচলন তারা শিখেছিল, মুদ্রা তৈরি করেছিল, যার ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল। এরপর দেখা যাচ্ছে যে তারা চাকার আবিষ্কার করেছিল, চাকা এবং পশু পালন করত, পশুর পালনের ফলে তারা চাষাবাদেও কিন্তু মানে কৃষি উৎপাদন কাজে কৃষির উৎপাদনে তারা বৃদ্ধি করেছিল এই চাকার মাধ্যমে এবং পশু দিয়ে চাষাবাদ করার মাধ্যমে। এরপরে দেখা যাচ্ছে যেহেতু মুদ্রার প্রচলন ঘটেছিল, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল, তাই ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটার ফলে এবং যানবাহনের মাধ্যমে তারা কিন্তু ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক রূপ লাভ করেছিল। ব্রোঞ্জ যুগে হাতিয়ার তৈরি করা হয়েছিল এই ব্রোঞ্জের মাধ্যমে, বিভিন্ন ধরনের হাতিয়ার তৈরি করা হয়েছিল। আরেকটি কথা হচ্ছে ব্রোঞ্জ কিন্তু তারা তৈরি করেছিল তামা সাথে টিনের মিশ্রণ ঘটিয়ে তারা কিন্তু ব্রোঞ্জ তৈরি করত। শেষ পর্যায়ে দেখা গেল যে মিশরীয়রা হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল। এই লিখন পদ্ধতির মাধ্যমে তখনকার সময়ে শিক্ষার প্রসার ঘটেছিল। মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, সিন্ধু, চৈনিক, এশিরীয় সভ্যতা, এই সভ্যতাগুলো কিন্তু এই ব্রোঞ্জ যুগেই হয়েছিল, ব্রোঞ্জ যুগে এই সভ্যতাগুলোর উদ্ভব ঘটেছিল। তো যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্রোঞ্জ যুগের বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারলাম। আমরা তাম্র যুগে দেখেছিলাম যে মৃতদেহ কবরে দেওয়া হতো, আর ব্রোঞ্জ যুগে মৃতদেহ পোড়ানো হতো। তো তাম্র যুগ এবং ব্রোঞ্জ যুগের বৈশিষ্ট্যগুলো আমরা ভালো করে পড়ে নিব। এখন আমরা চলে যাচ্ছি লৌহ যুগ। লোহার ব্যবহার কিন্তু মানুষের সভ্যতার চরম শিখরে পৌঁছে দিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে লৌহকে কিন্তু আধুনিক সভ্যতার যুগ বলা হয়, অর্থাৎ আধুনিক যুগের সভ্যতা বলা হয় এই লৌহ যুগকে। কারণ লোহা যখন থেকে শুরু হয়েছিল তখন থেকে আজ অবধি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে লোহা দিয়ে কিন্তু বিভিন্ন জিনিস তৈরি করা হচ্ছে। তাই লোহাকে আধুনিক সভ্যতার যুগ বলা হচ্ছে। তো আমরা চলে যাই এই লৌহ যুগের সময়কাল সম্পর্কে। খ্রিস্টপূর্ব 1500 অব্দে লৌহ যুগের প্রচলন শুরু হয় এবং বর্তমানে যে অঞ্চলটি আধুনিক আর্মেনিয়া নামে পরিচিত সে অঞ্চলে বসবাসরত বর্বর উপজাতিরা প্রথম এই লোহা দিয়ে কিন্তু হাতিয়ার তৈরি করেছিল। আরেকটি কথা হচ্ছে এশিয়া মাইনরের যে হিট্রিটরা তারা কিন্তু সর্বপ্রথম লোহার প্রচলন শুরু করেছিল, অর্থাৎ লৌহ শিল্পের বিকাশ ঘটেছিল এই হিট্রিটরা। তো এখানে কিন্তু আমরা মনে রাখতে হবে যে এই লৌহ শিল্পের প্রচলন কারা ঘটিয়েছিল। এরপরে খ্রিস্টপূর্ব 500 অব্দে ব্রিটেনে লোহার প্রচলন শুরু করেছিল এবং প্রত্নতত্ত্ববিদ মর্টিমার হুইলার তার মতে 600 অব্দে ভারতে লোহার প্রচলন শুরু হয়েছিল। ভারত থেকে তারপরে ধীরে ধীরে পূর্ব ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন স্থানে এই লোহার প্রচলন ছড়িয়ে পড়ে এবং ইন্দোনেশিয়াও কিন্তু এই লোহার প্রচলন ছড়িয়ে পড়ে। আমরা কিন্তু অবশ্যই মনে রাখবো যে এই যে লোহের বিকাশ, লোহের সময়কাল, এই সময়কালগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। কারণ আমাদের কিন্তু জ্ঞানমূলক এবং অনুধাবনে এই লৌহ শিল্পের কখন বিকাশ ঘটেছিল, কোন সময় পর্যন্ত স্থায়ী ছিল, কোথায় কোথায় হয়েছিল, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আরেকটি কথা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নও কিন্তু আমাদের চলে আসে যে লোহাকে আধুনিক সভ্যতার যুগ বলা হয় কেন, এটা কিন্তু আমাদের বলতে হবে। এখন আমরা চলে যাই লৌহ শিল্পের বৈশিষ্ট্য, অর্থাৎ লৌহ যুগের বৈশিষ্ট্য তখন কী ধরনের বৈশিষ্ট্য ছিল। তো প্রথমত আমরা চলে যাই নগর সভ্যতার উদ্ভব। নগর সভ্যতার উদ্ভব, লৌহ যুগের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে নগর সভ্যতার উদ্ভব। এই কারণে বলা হচ্ছে যে তখন লোহা দিয়ে বিভিন্ন হাতিয়ার তৈরি করা হতো কৃষির কাজের জন্য, কৃষিকাজের উৎপাদন বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের হাতিয়ার তৈরি করা হয়েছে, যার ফলে কৃষির উৎপাদন বৃদ্ধি পায়। কৃষির উৎপাদন বৃদ্ধি পাওয়ার ফলে উদ্ধৃত ফসল বেড়ে যায়, আর সেই উদ্ধৃত ফসল তখনকার সময়ে রাজা, পুরোহিত এবং জমির মালিকদের হাতে জমা হতো, মানে জমির মালিকদের কাছেই থেকে যেত। সাধারণ কিছু অংশ হয়তো সাধারণ শ্রেণীরা পেত, কিন্তু এই যে রাজা, পুরোহিত বা জমিদার তাদের কাছে যে ফসলগুলো যে রয়ে যেত সেগুলো কি তারা মাঠে কাজ করে পেত? না, তারা কিন্তু মাঠে কাজ করতো না, তারা কিন্তু আরামায় আয়েসের সুযোগ তাদের আরও বৃদ্ধি পেল। তো এই আরামায়েসের কারণে তারা কিন্তু দেখা যাচ্ছে বিলাস ব্যসনের জন্য বিভিন্ন উপকরণ তারা ব্যবহার করত।
এই উপকরণগুলো ব্যবহার করার জন্য বা এই উপকরণগুলো তারা সংগ্রহ করার জন্য তারা বিভিন্ন জায়গায় এগুলো সংগ্রহ করার চেষ্টা করত, যার ফলে ব্যবসাবাণিজ্যের প্রসার ঘটেছিল। তো দেখা যাচ্ছে নগর সভ্যতার উদ্ভব কিন্তু এই লৌহ যুগেই ঘটেছিল। এরপরে চলে যাই আমরা উৎপাদন ব্যবস্থা। উৎপাদন ব্যবস্থায় দেখা যাচ্ছে যে আদিম যুগে অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগে বা তাম্র যুগে ব্রোঞ্জ যুগে তখন কিন্তু যে তামার মিশ্রণ করে পাথরের সাথে তামা মিশ্রণ করে হাতিয়ার তৈরি করা হতো, কিন্তু সেই হাতিয়ারটা কি মজবুত ছিল, শক্ত ছিল? কিন্তু সেই হাতিয়ারটা কিন্তু মজবুত ছিল না। ব্রোঞ্জ যুগেও কিন্তু তাই, কিন্তু লৌহ যুগে দেখা যাচ্ছে যে হাতিয়ারটি ব্যবহার করা হতো, সেটি শক্তও ছিল মজবুতও ছিল, আবার এগুলো তৈরি করতে কিন্তু তেমন একটা মানে পারিশ্রমিক অর্থাৎ তেমন একটা অর্থের প্রয়োজন হতো না, অর্থাৎ লোহা কিন্তু তেমন একটা দামিও ছিল না, যার কারণে লোহা দিয়ে বিভিন্ন ধরনের হাতিয়ার তৈরি করা হতো, কৃষির উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। এই লৌহ যুগেই দেখা যাচ্ছে যে লোহা দিয়ে হাতিয়ার বিভিন্ন আকার তৈরি করা হতো, আকারের মাধ্যমে তারা যেমন প্রাচীন প্রস্তর যুগে মাটির ফলা দিয়ে জমি চাষ করা হতো, কিন্তু সেই মাটির ফলা কিন্তু দেখা যেত যে সেই মাটির গভীরে অতটা গভীরে যেত না, যার ফলে উৎপাদন অর্থাৎ জমিটা সেরকম চাষযোগ্য হতো না এবং উৎপাদনও বৃদ্ধি পেত না। কিন্তু লৌহ যুগে এসে দেখা গেল সেই মাটির ফলা, কারণ লোহা দিয়ে তৈরি হওয়ার কারণে সেই মাটির লোহার ফলা সেই মাটির গভীরে চলে যাওয়ার ফলে চাষাবাদের কিন্তু অনেকটাই উন্নত হয়েছিল এবং ফসলও কিন্তু বৃদ্ধি পেয়েছিল। এরপর আমরা চলে যাই লিপির আবিষ্কার। আমরা ব্রোঞ্জ যুগে দেখেছিলাম যে মিশরীয়রা হায়রোগ্লিফিক লিপির আবিষ্কার করেছিল, কিন্তু লৌহ যুগে সেই লিপির আবিষ্কারটা আরেকটু উন্নত হলো। কিভাবে? ফিনিশীয়রা সেই হায়রোগ্লিফিক লিপির উন্নতি ঘটিয়ে তারা কিন্তু বর্ণভিত্তিক লিপির আবিষ্কার করেছিল, এবং সেই সময়ই দেখা যাচ্ছে যে বর্ণভিত্তিক লিপির মধ্যে 22টি ব্যঞ্জনবর্ণ তাদের ছিল। লৌহ যুগে কিন্তু চাকার আবিষ্কার হয়েছিল। চাকার আবিষ্কারের ফলে তারা কিন্তু দেখা যাচ্ছে ব্রোঞ্জ যুগে চাকার আবিষ্কার ঘটেছিল, কিন্তু লৌহ যুগে এসে দেখা গেল সেই চাকার আবিষ্কারের ফলে বিভিন্ন ধরনের যানবাহন তৈরি হয়েছে, যানবাহনের তৈরির ফলে তারা বিভিন্ন জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে পেরেছে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে পেরেছে। এছাড়াও দেখা যাচ্ছে যে তারা মৃৎশিল্পের আবিষ্কার করতে পেরেছিল, মৃৎশিল্প তৈরি করতে পেরেছিল, আসবাবপত্র তৈরি করেছিল। সে সময় সামাজিক শ্রেণীর উদ্ভব ঘটেছিল, যেহেতু বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি হচ্ছিল, তাতে করে বোঝা যাচ্ছে যে তখন কিন্তু মানুষ শুধু কৃষিকাজের সাথেই অন্তর্ভুক্ত ছিল না, তা কেউ মাটির পাত্র তৈরি করত, কেউ বা যানবাহন তৈরি করত, কেউ বা যানবাহনের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল। তো এই সকল দেখে আমরা বুঝতে পারছি যে লৌহ যুগেই কিন্তু সামাজিক শ্রেণীর বিকাশ ঘটেছিল, সামাজিক স্তরবিন্যাসের উদ্ভব ঘটেছিল। তো যাই হোক শিক্ষার্থীবৃন্দ, এই লৌহ যুগেই কিন্তু মানুষ কাল্পনিক চিন্তা চেতনার ভেতর থেকে তারা কিন্তু বাস্তব চিন্তা চেতনার সম্মুখীন হয়েছিল, বাস্তবের দিকে তারা আকৃষ্ট হয়েছিল। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করব তোমরা এই তাম্র ব্রোঞ্জ যুগ এবং লোহার যুগ সম্পর্কে বুঝতে পেরেছ। এই বলে আমি আজকে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।